Assalamualaikum viewers, welcome to my channel Food Report. Bangladeshi Chinese series e ajke amar ayojon Chinese restaurant style er tasty crispy snacks onthon recipe. সবচেয়ে সহজ উপায়ে বাসায় বসে চাইনিজ রেস্টুরেন্টের মতো পারফেক্ট অন্থন খেতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। অন্থনের ভিতরে স্টাফিং দেওয়ার জন্য চিকেন কিমাটা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিকেনের বুকের মাংস। মাংসটাকে আমি একটু বড় বড় চাকা করে কেটে নিয়েছি। চিকেন পিসগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে মিন্স করে চিকেন কিমাটা বানিয়ে নিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে ব্লেন্ডার ছাড়া কিভাবে চিকেনটাকে কিমা করবেন সেটা দেখাবো। সেজন্য প্রথমে চিকেনের পিসগুলোকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এবার চিকেনের স্লাইসগুলোকে ধরে আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। যতটা ছোট করে কাটা সম্ভব ঠিক ততটাই ছোট করে কাটবেন। এভাবে একদম ছোট ছোট করে কাটা হয়ে গেলে এবার আমি একটি ছুরি একটু উপর থেকে দিয়ে এভাবে চিকেনগুলোকে চপ করে নেছি। চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত চপ করতে থাকবো যতক্ষণ না চিকেনগুলো একদম মিশে কিমা হয়ে যায়। চাইলে এখানে চিকেনের পরিবর্তে চিংড়ি মাছ কিমা করে অথবা চিকেন এবং চিংড়ি মাছ মিলিয়ে একসাথেও ব্যবহার করতে পারেন। চিকেন কিমাটা রেডি হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ একদম মিহি কুচি করে কাটা পেঁয়াজ, হাফ কাপ দিচ্ছি কুচি করে কাটা ধনিয়া পাতা, দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এক চা চামচের মতো দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবং এখানে আমি আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস, দুটো ডিম ভেঙে ডিমের কুসুমটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো জিনিসকে খুব ভালো করে চিকেন কিমার সাথে মিশিয়ে দিচ্ছি। লবণটা এখানে বুঝে শুনে একটু কম করে দিবেন, কারণ সয়া সসে কিন্তু যথেষ্ট লবণ থাকে। মিশানো হয়ে গেলে কিমাটা এক পাশে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি অন্থন বানানোর জন্য। অন্থনের ডোটা বানানোর জন্য এখানে একটি পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এবং এর সাথে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এগুলো হাত দিয়ে একটু একসাথ করে মিশিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আরো দিয়ে দিচ্ছি যে দুটো ডিমের সাদা অংশ আলাদা করে রেখেছিলাম সেটা। খুব ভালোভাবে ডোটার সাথে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এই ডোটাতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে আরো ভালোভাবে মুথে নেব এবং ডোটাকে ঠিক রুটির ডোয়ের মতন করে নেব। আমার এই ডোটা রুটির ডোয়ের মতো হতে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে হয়েছে। রেডি হয়ে গেলে ডোটাকে ঢেকে 10 মিনিট থেকে আধা ঘন্টা রেস্ট হওয়ার জন্য রেখে দেব। অন্থনের ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিলাম। এবার অর্ধেক ডো নিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে একদম পাতলা করে রুটির মতো বেলে নিলাম। রুটিটা যতটা পাতলা হবে অন্থনটা ততটাই ক্রিস্পি হবে, তাই রুটিটা একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন। রুটি বেলা হয়ে গেলে রুটির এজগুলো আমি কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দিয়ে দিলাম। এবার এই রুটিটাকে আমি কেটে অন্থনের শীট বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অন্থন শীটগুলোকে যতটা সম্ভব স্কোয়ার শেপ করে কাটতে। চাইলে অল্প অল্প ডো করে ছোট ছোট রুটি বানিয়েও এজগুলো কেটে কেটে একটা একটা করে অন্থনের শীট বানিয়ে নিতে পারেন। তবে সেভাবে করলে টাইমটা একটু বেশি লাগে।
ঠিক এইভাবে আমি সবগুলো অন্থনের শীট বানিয়ে নিয়েছি। এবার একটি অন্থনের শীট নিয়ে তার এক কর্নারে আমি এক চা চামচের মতো চিকেন কিমা মিক্সচারটা দিয়ে দিলাম। এবার কর্নার থেকে শীটটাকে অন্থনের উপর রোল করে এভাবে আরো দুই থেকে তিনবার রোল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনের পুরটা পুরোপুরি ভাজের ভেতর চলে যায় এবং অন্য পাশে শুধুমাত্র এক কর্নার বাকি থাকবে। অন্য দুপাশের কর্নারটা ধরে এভাবে একসাথে লাগিয়ে দিলেই রেডি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন অন্থন। আমি আরেকটি অন্থন আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে বানানোর প্রসিডিউরটা আপনারা মুখে বলার চেয়ে ভিডিওতে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। ভাজার জন্য একটি প্যানে বেশি করে তেল নিয়ে নিলাম, কারণ অন্থনের শেপ ঠিক রাখার জন্য অন্থনটাকে একটু ডিপ অয়েলে ফ্রাই করতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে তিন চারটা করে অন্থন তেলে দিয়ে দিলাম। খুব বেশি একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অন্থনের শেপ নষ্ট হয়ে যাবে। আর তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে চুলার হিটটা কমিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিব। আর হ্যাঁ, তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে চুলার টেম্পারেচারটা মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিব। এবং এইভাবে কম টেম্পারেচারে আমি অন্থনটা 5-6 মিনিটের মতো ভাজব। অন্থনটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে করে চিকেন কিমাটা ভালোভাবে কুক হয়ে আসে। ভাজা হয়ে গেলে অন্থনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন অন্থন। আশা করছি আমার আজকের অন্থন বানানোর এই সহজ রেসিপিতে আপনারাও বাসায় অন্থন বানাবেন। আর বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।